আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সালমিন রেসিপিজ এন্ড ব্লগস। আমার চ্যানেলের আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপি চুলায় তৈরি স্পঞ্জ কেক। আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এতে করে আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি সবার আগে। তাহলে চলুন দেখে নেই কীভাবে এই ভ্যানিলা স্পঞ্জ কেকটি তৈরি করতে হয়। নিয়ে নিচ্ছি বড় একটি বাটি, আর নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি চারটি। তারপর আমি এক এক করে চারটি ডিম ভেঙে নিচ্ছি, আর ডিমের সাদা অংশ থেকে কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। তো দেখুন, আমি হাতের সাহায্যে এইভাবে কুসুমগুলি আলাদা করে নিচ্ছি। এখানে কিন্তু ফ্রিজের ঠান্ডা ডিম ইউজ করা যাবে না, কিন্তু আপনার কেকটা ভালো হবে না। কেকটা তৈরি করার আধা ঘন্টা আগে ডিমগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিতে হবে। এখন অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ গরম তেল, তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ লিকুইড মিল্ক, এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, লবণটা স্বাদ মতো দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স, তারপর একটি হ্যান্ড মিক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আজকের এই কেকটা তৈরি করতে তেলটা কিন্তু আমি চুলায় গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলো, তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো যখন খুব ভালোভাবে মিশানো হয়ে যাবে, তারপর আমি এখানে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। তো দেখুন, খুব ভালোভাবে আমি হ্যান্ড মিক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন একটা চালনি নিয়ে নিচ্ছি, কারণ শুকনো উপকরণগুলো আমি চেলে দিব। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার, তারপর চালনি দিয়ে চেলে নিচ্ছি। তো চালনি দিয়ে চেলে নেওয়ার কারণ হচ্ছে কোনো লাম্পস যেন না থাকে, এজন্য চেলে নেওয়া। তারপর খুব ভালোভাবে আমি হ্যান্ড মিক্স দিয়ে আবারও এই মিশ্রণটিকে মিশিয়ে নিচ্ছি। এক পাশে এই মিশ্রণটা সরিয়ে রাখছি, আর ডিমের যে সাদা অংশ আছে সেটাকে আমি ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি। তো বিটারটা লো স্পিডে রেখে এইভাবে বিট করে নিতে হবে। যখন এইরকম ফ্লাপি হয়ে যাবে তখন বিট করা বন্ধ করে দিতে হবে। তারপর ডিমের মিশ্রণটিকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। তো খুব আলতোভাবে এই মিশ্রণটি মিশিয়ে নিতে হবে, একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাতে হবে, যেন ডিমের যে ম্যারাংটা করেছি সেটা নষ্ট না হয়ে যায়। এজন্য আলতোভাবে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। তো যখন মিশানো হয়ে যাবে, এখন আমি যে বাটিতে কেকটা বেক করব সেটাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, আর নিচে একটি কাগজ দিয়ে দিয়েছি। তারপর একটু উপর থেকে ব্যাটারটা ঢেলে দিব, আর 1-2টা বাড়ি দিয়ে নিব, এতে করে এয়ার বাবলস বের হয়ে যাবে। আজকে কেকটা যেহেতু চুলায় বেক করব, তাই আমি 5 মিনিট একটি পাতিল ফ্রি হিট করে নিয়েছি। স্ট্যানের উপরে এবার কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার উপরে যে ছিদ্র থাকবে সেটা কাগজের দ্বারা বন্ধ করে দিতে হবে, আর বেক করে নিচ্ছি 40 মিনিটের মতো। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে রেখে বেক করতে হবে। এখন চেক করে নিব যে কেকটা ভালো মতো বেক হয়েছে কি না, এজন্য একটি টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি। তো টুথপিকটা খুব ক্লিনভাবে বের হয়েছে, তার মানে কেকটা বেক করা হয়ে গেছে। এখন কেকটাকে ঠান্ডা করে আমি ডিমোল্ড করে নিচ্ছি, আর পিছনে যে কাগজটা আছে সেটা আমি সরিয়ে নিচ্ছি। তো দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে।
তো আজকের এই রেসিপিটি ফলো করে আপনি যদি বাসায় ট্রাই করেন খুব সুন্দর সফট একটি কেক তৈরি হবে। এখন আমি কেকটাকে কেটে দেখাচ্ছি যে ভেতরটাও কতটা সুন্দর আর সফট হয়েছে। তো দেখুন কতটা সফট হয়েছে। আশা করছি আজকের এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে রেসিপিটি শেয়ার করে দিতে পারেন। আর কি ধরনের রেসিপি পেতে চান সেটিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের রেসিপিটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।